আপনারা যারা এই ধরনের গাড়ি কিনতে যাচ্ছেন একবার এসে দেখে যান, পছন্দ হবে। আর সম্পূর্ণ হচ্ছে লেদার, অরিজিনাল লেদারই আছে। ওয়াও, মানে এক কথায় অসাধারণ একটি গাড়ি, আর ব্যক্তি মালিকাধীন একটি গাড়ি, ফ্যামিলি ইউজ গাড়ি। আশা করি প্রিমিয়াম যারা কিনতে যাচ্ছেন এই গাড়িটা একবার এসে দেখে যান, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। আপনাদের হিউজ পরিমাণে কমেন্টস ছিল এবং অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে ভাই মার্কটু দেখান, মার্কটু দেখান। তো ফাইনালি আপনাদের জন্য চমৎকার একটি মার্কটু নিয়ে আসলাম, পাশাপাশি খুবই ফ্রেশ কন্ডিশনের, ব্যক্তি মালিকানাধীন, শুধুমাত্র ফ্যামিলি ব্যবহৃত, বাংলাদেশের জনপ্রিয় গাড়ি প্রিমিও একটি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ভিডিওগুলো আপনি যারা ওগুলো দেখে থাকেন এমন অনেক দেখছেন, দরকার লাইক বাটন, একটি লাইক দিয়ে দিন, কমেন্টস করতে পারেন। নেক্সট আমার কাছ থেকে আপনার কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমের ভিডিও চান জাস্ট কমেন্টস করে দিন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের যে ভিডিওটা ট্রাই করবো। তো এট ফার্স্ট যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়োটা এফ প্রিমিও 2003 মডেল, 2007 রেজিস্ট্রেশন, পেপার সাপারেট করা আছে। আর এটাতে সিএনজি পাচ্ছেন, হেডলাইট অরিজিনাল, সামনে গ্লাস, পিছনে গ্লাস সব কিছুই অরিজিনাল। আর ব্যক্তি মালিকাধীন একটি গাড়ি, ফ্যামিলি ইউজ গাড়ি। আশা করি এফ প্রিমিও যারা কিনতে যাচ্ছেন এই গাড়িটা একবার এসে দেখে যান, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। সামনে কোনো মেজর অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, বাট ঢাকা শহরে চলতে ছোটোখাটো স্ক্র্যাচ ওগুলো হতে পারে, এগুলো টাচ আপ করে রাখা হয়েছে। এবং এই গাড়ির কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম, ব্ল্যাক কিন্তু অনেক সময় আপনারা দেখেন বিভিন্ন গাড়িতে, বাট এটা কিন্তু দেখেই মনে হচ্ছে একটু প্রিমিয়াম। সবসময় কিন্তু এই ধরনের প্রিমিয়াম কালার পাওয়া যায় না, বিশেষ করে 2003-04-05 মডেলের প্রিমিওতে, বাট এটার কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন। গাড়ির রিম, গাড়ির চাকা মোটামুটি ভালো ফ্রেশ আছে, এবং বর্তমানে কিন্তু ফুল বডিতে কোনো স্ক্র্যাচ, কোনো স্পট, কোনো খোলা কাটা কোনো কিছুই পাবেন না। আপনি যদি আসবেন, কিনবেন, তেল সিঞ্জি ভরবেন আর চালাবেন। আর ভিতরে যদি দেখাই, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। আর আপনারা অনেকেই জানেন যে সাধারণত গাড়ির ভিতরে তিনটা কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে অ্যাশ, একটা হচ্ছে বেজ। বেজ কালার সব থেকে হচ্ছে ভালো প্যাকেজ, যেটা হাই প্যাকেজ সেখানে থাকে, আর ব্ল্যাক হচ্ছে সব থেকে লো প্যাকেজে থাকে। তো ব্ল্যাক যেগুলো ভিতরে ইন্টেরিয়র হয় ওগুলোর দাম কিন্তু একটু কমই হয়ে থাকে। এখানে ডিভিডি প্লেয়ার আছে, ব্যাক ক্যামেরা আছে, এই জিনিসগুলো অনেকে জানে না। আর পিছনের পাটটা দেখেন, এটাও কিন্তু খুবই খুবই ফ্রেশ। আর্মরেস্ট পাচ্ছেন, সিলিংটাও খুবই ফ্রেশ, সিট কভারও নতুন আছে, আপনাদের সিট কভারও লাগাতে হবে না, এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। পিছনের গ্লাস অরিজিনাল এবং পিছনের লাইটগুলো অরিজিনাল, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই দেখতে পাচ্ছেন। এবং আপনারা এগুলো যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন, প্রবলেম নাই দেখতে পাচ্ছেন। পাশে যদি দেখে দেখেন, এই পাশে কোনো স্ক্র্যাচ, কোনো স্পট নাই। এই হচ্ছে প্যাড, সিলিং দেখেন খুবই চমৎকার। আর এই হচ্ছে সামনের ড্যাশবোর্ড, দেখেন ড্যাশবোর্ড কিন্তু দেখেই বোঝা যায় যে আসলে গাড়িটা কতটা ফ্রেশ। গাড়ির অনেক জিনিস, অনেক কিছু দিন গাড়ির অনেক বিষয় আছে যেগুলো একটু ভালো করে যদি আপনারা দেখে কিনতে পারেন, আপনারা কিন্তু একটা ভালো গাড়ি পাবেন। টাকার দিকে না তাকিয়ে একটা ভালো গাড়ি কিনবেন, তাহলে আপনাদের জন্য সব থেকে ভালো হবে। ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো আছে, বর্তমানে ইঞ্জিনে কোনো কাজ নেই, আর বর্তমানে এই গাড়িটিতে কোনো কাজ নেই, কোনো কাজ পাবেন না আশা করি। বাট ফিজিক্যালি আসার পর যদি টুকটাক কাজ থাকে, যেহেতু সেকেন্ড ইঞ্জিনে থাকতেই পারে, সেটা তারা করে দিবে, সমস্যা নেই। তো এটার প্রাইসে যদি আসে, এটা আস্কিং প্রাইস হচ্ছে 13,60,000 টাকা আস্কিং প্রাইস, আসলে অবভিয়াসলি অনার করা হবে। দেন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার মার্কটু গ্র্যান্ডি, 2004 মডেল, 2009 রেজিস্ট্রেশন। বর্তমানে কিন্তু এটা খুবই চাহিদা সম্পন্ন একটি গাড়ি, অনেকে এই গাড়ি খুঁজতেছেন। তো বর্তমানে কিন্তু এটার অবস্থান খুবই খুবই ফ্রেশ, মানে এক কথায় অসাধারণ। আশা করি আপনারা যারা এই ধরনের গাড়ি কিনতে যাচ্ছেন একবার এসে দেখে যান, পছন্দ হবে। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু খুবই ফ্রেশ, বর্তমানে কোনো স্ক্র্যাচ স্পট নাই, এবং গাড়ির কালারটাও কিন্তু খুবই প্রিমিয়াম, ব্ল্যাকের ভিতরে দেখেন। এক দেখাতে আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে গাড়ির কন্ডিশন এবং সব কিছু মিলে। লো প্রোফাইল রিম, এবং এখানে কোনো খোলা কাটা কোনো কিছুই নাই, মানে ফুল গাড়িতে আপনারা কোনো খোলা কাটা পাবেন না। ভিতরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিমিয়াম দেখেন, আর সম্পূর্ণ হচ্ছে লেদার, অরিজিনাল লেদারই আছে। ওয়াও, মানে এক কথায় অসাধারণ একটি গাড়ি দেখতে পাচ্ছেন, এসি থেকে শুরু করে সব কিছুই পারফেক্ট আছে। আর টয়োটা সেডানের মধ্যে যে কটা প্রিমিয়াম বা হাই রেঞ্জের গাড়ি হয় বা হাই এন্ডের, তার মধ্যে মার্কটু কিন্তু অন্যতম দেখতে পাচ্ছেন।
খুবই ফ্রেশ, গ্লাস থেকে শুরু করে ব্যাকলাইট হেডলাইট সব কিছু হচ্ছে অরিজিনাল। তো যারা মার্ক টু লাভার আছেন একবার এসে দেখে যেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের গাড়িটা পছন্দ হবে। তেলের গাড়ি, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, আর যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনারা চেক করে নিতে পারেন, সমস্যা নেই। আর এই পাশে যদি দেখাই দেখতে পাচ্ছেন, এই পাশেও কিন্তু কোনো স্ক্র্যাচ, কোনো স্পট, কোনো কিছুই নাই। প্যাডগুলো দেখেন কতটা লাক্সারিয়াস এবং কতটা প্রিমিয়াম, একবার অরিজিনাল সিটেই কিন্তু আছে, মানে অরিজিনাল যে লেদার আসে জাপান থেকে ওইটাতেই আছে। এবং ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ, মানে এটা আসলে ফিজিক্যালি না এসে দেখা পর্যন্ত আপনারা বুঝবেন না গাড়িটা আসলে কতটা ফ্রেশ। এবং ইঞ্জিনটা দেখেন, ওয়াও, ইঞ্জিন দেখলে তো শান্তি আসলে। তো বর্তমানে কোনো কাজ নেই, তো এটার প্রাইসে যদি আসে, এটা আস্কিং প্রাইস হচ্ছে 15,85,000, এটা আস্কিং প্রাইস, আসলে অবভিয়াসলি অনার করা হবে।